ভিভার্স অষ্টম শ্রেণীর গণিত প্রভা বইটি থেকে তোমাদের কোষে দেখি ইলেভেন শত করা এই চ্যাপ্টারের অঙ্কগুলি হচ্ছিল আগের ভিডিওতে পাঁচ দা গব্দি অঙ্কগুলি সলভ করা হয়ে গেছে আজকের ভিডিওতে ছয় দা গব্দি থেকে অঙ্কগুলি সলভ করা হবে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আরেকটি কথা ম্যাথ স্টাডি বাই ধরম স্যার নামে আমার আরও একটি চ্যানেল রয়েছে যেখানে ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত অঙ্কগুলি শেখানো হয় তোমাদের বড় দাদা দিদি বা বন্ধু যারা নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ে তাদের সাথে শেয়ার করবে ও জানিয়ে দেবে দেখো ছয় দাগে বলা আছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন টু টু ওয়ান অনুপাতে আছে জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে সেটা আমাদেরকে বার করতে হবে এখানে কিন্তু জলের মোট পরিমাণটা কিন্তু বলা নেই হুম তাহলে এখান থেকে আমরা কি করব প্রথমে হাইড্রোজেন আর অক্সিজেনের আনুপাতিক ভাগ হারটা নির্ণয় করে নেব তারপরে মোট পরিমাণটা যেহেতু শতকরায় বার করতে হবে সেই জন্য আমরা একশোর মধ্যে কত সেটা বার করতে পারলেই আমাদের পার্সেন্টেজে বেরিয়ে যাবে তো দেখো অঙ্কটা তো আমরা দেখলেই বুঝতে পারবে আমি এখানটায় লিখব এইভাবে যে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত সমান টু এটা দেওয়া আছে ঠিক আছে তাহলে অনুপাতের সমষ্টি কত টু প্লাস ওয়ান এই দুটো যোগ করবে তাহলে কথা হচ্ছে থ্রি তাহলে এবারে জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার যেটাকে বলছে হ্যাঁ হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার অতএব জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার সমান কথা হবে ভাগ হার কীরকম করে বের করবে হাইড্রোজেনের অংশটা নেবে আর এই অনুপাতের সমষ্টিটা নেবে এই দুটো মিলে যে ভগ্নাংশটা হচ্ছে সেটাকে আনুপাতিক ভাগ বলে মানে দুইয়ের তিন ঠিক আছে তাহলে জলে অক্সিজেনের আনুপাতিক ভাগ কথা হবে ওয়ান বাই থ্রি এটা তাহলে আমরা দেখো আনুপাতিক ভাগ হারগুলো পেয়ে গেলাম হ্যাঁ মানে এই ভাগ হারে জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনটা আছে এবারে মোট পরিমাণটা যদি আমরা একশো ধরি তাহলে এটার সঙ্গে একশো গুণ করে দিলেই অ্যাকচুয়ালি হাইড্রোজেন কতটা আছে একশো ভাগে সেটা পেয়ে যাব আর এর সঙ্গে যদি একশো গুণ করে দিই তাহলে একশো ভাগে কতটা অক্সিজেন আছে সেটা আমরা পেয়ে যাব যেহেতু একশোর মধ্যে বের করাটাকেই করা বলে সেই জন্য আমাদের এখানে করা কত করে আছে সেটা বার করতে বলেছে আমরা ওই জন্য এইভাবে অঙ্কটাকে করব। তাহলে এখানটায় আমরা এর পরে লিখব যত জলে হাইড্রোজেনের পরিমাণ হাইড্রোজেনের পরিমাণ সমান এই দু এক তিনের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট গুণ করে দেবে হানড্রেড পারসেন্ট কেন গুণ করলাম পার্সেন্ট মানে হচ্ছে আমি এখানে বলে দিই শুধু একশো দিয়ে অনেকে গুণ করে দেয় কিন্তু শুধু একশো দিয়ে গুণ করাটা ঠিক না এখানে হানড্রেড পার্সেন্ট কথাটার মানে হচ্ছে একশো আর এই পার্সেন্টটার জন্য বাই একশো ঠিক আছে এই একশো একশো কেটে গেল তার মানে যা ছিল তাই থাকছে হানড্রেড পার্সেন্ট মানে একশো বাই একশো হ্যাঁ সেটা দিয়ে আমি গুণ করতেই পারি তাহলে এটা হলো এবারে কি হবে এটার মানে হচ্ছে দুশো বাই তিন বাই তিন পার্সেন্ট এইটা তার মানে তিন দিয়ে দুশোকে ভাগ করলে কথা হবে এখানে দুশোকে তোমরা তিন দিয়ে ভাগ করবে তিন ছয় আঠেরো এখানে বিয়োগ করলে দুই নামলো আর একটা কুড়ি আবার তিন ছয় আঠেরো আবার দুই নামলো এভাবে চলতেই থাকবে তাহলে আমরা এটাকে পূর্ণ করে নেবো ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন তাহলে এটা লিখবো ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন পারসেন্ট এটা একটা বেরিয়ে গেল আচ্ছা এবং হাইড্রোজেনের পরিমাণটা হয়ে গেছে তাহলে জলে অক্সিজেনের পরিমাণ এটা কথা হবে এই একের তিনের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট গুণ করে দেবো একের তিন ইন্টু হানড্রেড পার্সেন্ট তার মানে একশো এককে একশো বাই থ্রি পারসেন্ট ঠিক আছে এবারে একশো বাই থ্রি মানে কত হচ্ছে তাহলে একশোকে তিন দিয়ে ভাগ করবো তার মানে জানে তোমার আমরা সবাই জানি তিন তেত্রিশ নিরানব্বই হয় তার মানে এটা মানে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট ঠিক আছে তাহলে আমাদের জলে হাইড্রোজেন এর পরিমাণ হচ্ছে সিক্সটি সিক্স পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট আর অক্সিজেনের পরিমাণ হচ্ছে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট তাহলে এটাই হচ্ছে তোমাদের ছয় দাগের অ্যান্সারটা এরপরে সাত দাগের অঙ্কটা দেখো কি বলা আছে এখানটায় বলা আছে যে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক পনেরোশোটি বোতল তৈরি হতো এখন তৈরি হয় দৈনিক ষোলোশো পঁচানব্বইটি বোতল মানে কিছুটা বেড়েছে ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বেড়েছে সেটা আমাদেরকে হিসাব করতে হবে তাহলে এটা একটা নতুন পদ্ধতি এই অঙ্কটাই তোমরা ভালো বুঝতে পারবে যে আমরা যদি নর্মালি দেখি যে আগে ছিল পনেরোশো এখন বেড়ে হয়েছে ষোলোশো পঁচানব্বই তাহলে কতটা বেড়েছে আমরা নর্মালি হিসাব করে বলে দিতে পারি যাকে যে কেউ যে ষোলোশো পঁচানব্বই মাইনাস পনেরোশো ঠিক আছে তার মানে এটা আমরা বিয়োগ করলেই পেয়ে যাব একশো পঁচানব্বই এটা বেড়েছে কিন্তু এটাকে সৎ করাই যদি প্রকাশ করতে হয় তাহলে সেটা কি করে করব এই অঙ্কটা দেখলেই বুঝতে পারবে তাহলে এখানটায় আমরা লিখবো এইভাবে যে আগে কারখানায় দৈনিক বোতল তৈরি হতো আগে কারখানায় দৈনিক বোতল তৈরি হতো সমান পনেরোশো টি ঠিক আছে পনেরোশো তৈরি হতো এখন কারখানায় দৈনিক বোতল তৈরি হয় কত ষোলোশো পঁচানব্বইটি টি ঠিক আছে তাহলে অতএব কারখানায় দৈনিক উৎপাদন বৃদ্ধি বৃদ্ধিটা কি হবে মানে এখনকার যেটা বেড়ে গেছে সেটা থেকে আগেরটা বিয়োগ মানে 1695 1500 তার মানে কত হচ্ছে 195 টি এইটা কিন্তু বেড়ে হয়েছে এইবারে দৈনিক উৎপাদন বৃদ্ধির হার যেটা সৎ করা হ্যাঁ তাহলে অতএব কারখানায় দৈনিক উৎপাদন বৃদ্ধির হার সমান কি হবে এই এটা ভালো করে মনে রাখবে যেটা বাড়লো সেইটা বাই যেটা পূর্বে ছিল সেটা তলাই দেবে ইন্টু হানড্রেড পার্সেন্ট এই জিনিসটা ভালো করে মনে রাখবে এটা হচ্ছে ফর্মুলা যেটা বৃদ্ধি পেয়েছে সেটা উপরে যেটা প্রথমে হতো সেটা নিচে ইন্টু হানড্রেড পার্সেন্ট ব্যাস এটা করলেই হবে এবারে এটাকে আমরা কাটাকুটি করব। দেখো এখানে দুটো শূন্য দুটো শূন্য কিন্তু আমাদের ইজিলি কেটে গেল। এবারে এটাকে ডাইরেক্ট পনেরো দিয়েই কেটে দেওয়া যাবে যেহেতু এখানে পাঁচ আছে তা পনেরো দিয়ে কাটলে পনেরো এক পনেরো উনিশ ছিল তাহলে হাতে রইলে চার পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে কথা হচ্ছে আমাদের তেরো পার্সেন্ট ঠিক আছে তাহলে এখন এটাই আমাদের উত্তর কারখানা দৈনিক উৎপাদন হচ্ছে তেরো পার্সেন্ট ওকে নেক্সট দেখো আটের দাগেরটা কী বলা আছে আটের দাগেরটাই বলা আছে যে সাধারণ বায়ুতে হাই নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণগুলো দিয়ে দিয়েছে সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স ও থার্টিন পয়েন্ট সিক্স পঁচিশ লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে সেটা আমাদেরকে হিসাব করতে হবে ঠিক আছে তাহলে এই অঙ্কগুলো কেমন করে করব এই যে পঁচিশ লিটার টোটাল বায়ুটা তাহলে পঁচিশ লিটারে পঁচিশ লিটার বায়ুতে নাইট্রোজেন গ্যাস আছে বলে লিখবো পঁচিশ লিটারের সেভেন্টি সিক্স পয়েন্ট সিক্স যা হবে তাই আবার পঁচিশ লিটার বায়ুতে অক্সিজেন আছে কত পঁচিশ গণিত তেইশ দশমিক শূন্য চার এইভাবে আমরা তিনটে বের করে এটা খুবই খুবই সহজ অঙ্ক তাহলে আমরা এখানে লিখে নেব এইভাবে আটের দাগের অঙ্কটায় মোট বায়ুর পরিমাণ এটা আগে আমরা লিখে নেব পঁচিশ লিটার ঠিক আছে আচ্ছা এবার লিখবে এখন পঁচিশ লিটার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ সমান কী হবে পঁচিশ গণিত নাইট্রোজেন কত আছে সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স এইটা তার মানে হচ্ছে পঁচিশ গণিত সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স তাহলে এইভাবে আমরা ক্যালকুলেট করব এবার দেখো এখানে একটা কাজ করতে পারো এই দিয়ে একবারে একশোকে কেটে আমরা চার করে দিলাম চার পঁচিশ একশো ঠিক আছে এবারে এই চার দিয়ে এটাকে কাটব ডাইরেক্ট চার দিয়ে কাটলে চার এক চার সাত ছিল হাতে তিন পঁয়ত্রিশ বত্রিশ হাতে রইল তিন ছত্রিশ চার নয় ছত্রিশ একটার আগে দশমিক তার মানে এটা কত হচ্ছে আঠেরো দশমিক নয় লিটার এইটা এটা হয়ে গেল এইভাবে আরো দুটো বের করব পঁচিশ লিটার বায়ুতে এরপর আসছে অক্সিজেন অক্সিজেনের পরিমাণ কথা হবে আবার পঁচিশের গুণ হবে অক্সিজেনের পার্সেন্টেজ যেটা কোশ্চেনে দেওয়া আছে তেইশ দশমিক শূন্য চার পার্সেন্ট এটা তার মানে এটা হচ্ছে তোমার পঁচিশ গণিত তেইশ দশমিক শূন্য চার আর পার্সেন্টটার জন্য বাই একশো এটা করে দিলাম আবার এটা পঁচিশ দিয়ে কেটে চার করে দেবো চার পঁচিশ একশো এটাকে চার দিয়ে আবার কাটবো চার পাঁচে কুড়ি তাহলে তেইশ থেকে কুড়ি বাদ গেলে তিন রইল তিরিশ হলো তাহলে চার সাততে আঠাশ আবার দুই নামলো চব্বিশ চার ছয় চব্বিশ দুটোর আগে দশমিক এইটা তার মানে কথা হচ্ছে পাঁচ দশমিক সাত ছয় লিটার এইটা ওকে আচ্ছা আরেকটি আছে এবং পঁচিশ লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড অক্সাইডের পরিমাণ কথা হবে আবার পঁচিশের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজটা গুণ করবো এটা দেওয়া আছে কত ওয়ানিত এই পার্সেন্টের জন্য বাই একশো করবো ওয়ান পয়েন্ট থ্রি সিক্স বাই হান্ড্রেড এটা করে দিলাম তাহলে পঁচিশ দিয়ে আবার একশোকে কাটবো চার পঁচিশে একশো চার দিয়ে এটাকে কাটব চার তিনে বারো তাহলে তেরো ছিল হাতের এক রইল ষোলো চার চারে ষোলো দুটোর আগে দশমিক এইটা তার মানে কথা হচ্ছে দশমিক তিন চার লিটার এটা অ্যান্সার তাহলে আমাদের বায়ুতে নাইট্রোজেন বেরোলো আঠেরো দশমিক লিটার আর অক্সিজেন বেরোলো পাঁচ দশমিক ছিয়াত্তর লিটার আর কার্বন ডাইঅক্সাইড বেরোলো দশমিক তিন চার লিটার এটাই হচ্ছে আমাদের তিনটে অ্যান্সার নেক্সট দেখো নয়ের দাগের কী বলা আছে তৃষা দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে মানে পর টেন পার্সেন্ট ও ফাইভ ছাড় দিলেন বইটির উপর লেখা দাম দুশো টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল সেটা হিসাব করতে হবে বইটির মধ্যে তোমরা অনেকেই বই কিনে থাকবে বই খাতা যে কোনো জিনিস কিনে থাকবে সেখানে দেখবে একটা এম বলে লেখা থাকে হুম তাহলে সেই রকম এই ওই বইটিতে দুশো টাকা দাম লেখা আছে এবারে যা লেখা থাকে আমরা তো সচরাচর সেই দামে কিনতে অভ্যস্ত নয় কিছুটা দরদাম করে ডিসকাউন্ট নিয়ে কিনি তাহলে কি করেছে এই দুশো টাকা থেকে দোকানদার কি করে এই এমআরপি যেটা লেখা থাকে সেখান থেকেই ছাড় দেয় টেন পারসেন্ট তাহলে দুশো টাকা টাকা থেকে প্রথমে টেন পারসেন্ট ছাড় দিল তাতেও সন্তুষ্ট হলো না সেখান থেকে আবার ফাইভ পারসেন্ট ছাড় দিল এইভাবে আমরা দুবার পর পর ছাড় নেব ঠিক আছে তো তাহলে দুবার পরপর ছাড় নেওয়ার পর দেখব কত টাকা রইল সেই টাকাটা দুশো থেকে মাইনাস করে আমরা সেই টাকাটা পে করব। ঠিক আছে তাহলে এখানটাই কি করবে যে বইয়ের উপর লেখা দাম দুশো টাকা এটা আমাদেরকে আগেই লিখে নিতে হবে খাতায় তাহলে এখানে লিখবে বইয়ের উপর লেখার দাম দুশো টাকা ঠিক আছে এবারে কি প্রথমে টেন পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে দুশো টাকার টেন পারসেন্ট সমান কথা হবে আমাদেরকে বের করে নিতে হবে তাহলে দুশো গণিত টেন বাই হান্ড্রেড টেন পার্সেন্ট মানেই টেন বাই হান্ড্রেড এবারে এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও তাহলে দশ দুগুণ দশ দুগুণে কুড়ি তাহলে কুড়ি টাকা ঠিক আছে তাহলে দুশো টাকা থেকে কুড়ি টাকা আমরা বিয়োগ করে দেবো তাহলে অতএব প্রথমে প্রথমবার টেন পারসেন্ট ছাড় দেওয়ার পর মূল্য সমান কথা হবে দুশো থেকে কুড়ি টাকা কমে যাবে দুশো মাইনাস কুড়ি সমান একশো আশি টাকা ঠিক আছে একশো আশি টাকা দাম দাঁড়ালো এরপর কী বলা হচ্ছে যে আরও ফাইভ পার্সেন্ট ছাড় দিতে হবে তার মানে এই যে একশো আশি টাকা হলো এইখান থেকে আরও ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া হবে ওকে তাহলে এখানে লিখবে আবার একশো আশি টাকার ফাইভ পারসেন্ট কত বের করতে হবে আগে তাহলে একশো আশি গণিত ফাইভ পার্সেন্ট মানে ফাইভ বাই হান্ড্রেড এটা একটা শূন্য একটা শূন্য কাটলো পাঁচ দিয়ে দশকে কেটে দুই করো দুই দিয়ে আঠেরো কে কেটে নয় করো ঠিক আছে তাহলে একশো আশি টাকার ফাইভ পারসেন্ট আমাদের কী বেরোলো ন টাকা এটা হলো তাহলে অতএব কি লিখবো ভাষাটা দ্বিতীয়বার ফাইভ পারসেন্ট ছাড় দেওয়ার পর মূল্য কত হবে একশো টাকা হয়েছিল প্রথমবার ছাড় দেওয়ার পর এবার এখান থেকে আরও ন টাকা কমবে তাহলে একশো আশি মাইনাস নয় সমান কথা হচ্ছে একশো টাকা ঠিক আছে তাহলে তৃষা কী প্রশ্নটাই বলেছে যে টাকা হলে তৃষা দাদাকে কত টাকা দিল অতএব তৃষা মিলন দাদাকে একশো একাত্তর টাকা দিয়েছিল এটাই অ্যানসার ওকে নেক্সট দেখো দশ দাগেরটা দেখো এখানে বলা আছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য টেন পারসেন্ট বাড়ালাম ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো সেটা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে কিন্তু যেহেতু এটা শত চ্যাপ্টার আমরা আর ত্রৈরাসিক পদ্ধতিটা এখানে বললেও আমরা করব না তোমরা শতকরা পদ্ধতিতে নর্মালি হিসাব করবে অসুবিধা হবে না ঠিক আছে তো ত্রৈরাশিক পড়লে অযথা একটু লেন্দি হয়ে যেতে পারে আমি নর্মালি অঙ্কটা সহজভাবে করে দিচ্ছি শত নিয়মেই তাহলে এখানে কী বলছে দেখো একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুরদৈর্ঘ্য টেন পারসেন্ট বাড়ালাম তাহলে যেহেতু বাহুর দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে এই অঙ্কটাই কোথাও কিন্তু অ্যাকচুয়ালি বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত সেটা বলা নেই তাহলে আমরা কি ধরে নেবো যে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একশো এক্স যেহেতু সৎ করার অঙ্ক থাকলে একশো দিয়ে ধরলে তোমাদের হিসাবের সুবিধা হবে ওকে তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 100x একক ধরে নিচ্ছি কিছু না দেওয়া থাকলে একক ধরে নেবে সেমি মিটার কিছু না থাকলে xx একক অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বাহু স্কয়ার মানে একশো এক্সের হোল স্কোয়ার ফর্মুলা বড় ক্ষেত্রের ক্ষেত্রে বলেন তাহলে এটা কথা হচ্ছে এক এক দুটো শূন্য তাহলে ডবল হয়ে যাবে স্কোয়ার বলে চারটি শূন্য এক দুই তিন চার চারটি শূন্য আর এক্সের স্কোয়ার এত বর্গ একক এটা হয়ে গেল বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটা এই বাহু অনুসারে এবার কি বলছে দেখো বাহুর দৈর্ঘ্যটা টেন পারসেন্ট বাড়াতে হবে তার মানে এই একশোর টেন পারসেন্ট দশ টাকা আমরা সবাই জানি মুখে মুখে হিসাব করতে পারি তাহলে একশোর টেন পারসেন্ট মানে দশ টাকা খুব সরল হিসাব তাহলে একশো এক্স ছিল দশ যদি বাড়িয়ে দিই তাহলে আরও টেন এক্স বেড়ে যাবে হ্যাঁ তাহলে আমরা এখানে তবু লিখবো ভাষায় তো বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে হবে কত আগে একশো এক্স ছিল এখন টেন পার্সেন্ট বেড়ে যাচ্ছে মানে একশো এক্স ইন্টু টেন বাই হান্ড্রেড ঠিক আছে এইটারই টেন পার্সেন্ট বাড়ছে তার মানে এখানে কি এখানে একশো একশো কেটে গেল তার মানে টেন এক্স রইল তার মানে এখানে একশো এক্স প্লাস টেন এক্স তার মানে কথা হচ্ছে একশো দশ এক্স একক এটা হচ্ছে এখন বাহুর দৈর্ঘ্য ওকে তাহলে এখন বাহুর দৈর্ঘ্য এটা হলে এই অনুসারে ক্ষেত্রফল কত হচ্ছে দেখব অতএব এখন বর্গ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কথা হবে বাহু স্কোয়ার ফর্মুলা একই একশো দশ এক্সের হোল স্কোয়ার আচ্ছা একশো দশ এক্সের মানে এগারো এগারো কত একশো একুশ আর একটা শূন্য থাকলে ডবল হয়ে যাবে স্কোয়ার আছে বলে দুটো শূন্য আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বর্গ একক ওকে তাহলে এখন আমাদের হচ্ছে একশো একুশশো মানে এক বারো হাজার একশো এক্স স্কোয়ার আর তখন হয়েছিল দশ হাজার এক্স স্কোয়ার ওকে তাহলে অতএব ক্ষেত্রফল কত এটা বৃদ্ধি পেলো মাইনাস করে নেব অতএব ক্ষেত্রফল বৃদ্ধি সমান হচ্ছে বারো হাজার একশো থেকে দশ হাজার এক্স বিয়োগ করব তার মানে কত থাকবে দু হাজার একশো বর্গ একক এই ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে এবারে ক্ষেত্রফল সৎ করা কত বৃদ্ধি পেয়েছে এটা আমাদেরকে বার করতে বলা হয়েছে হ্যাঁ তাহলে শত করা বের করার নিয়ম আমি আগের অঙ্ক একবার বললাম আবার বলছি ফর্মুলাটা কি যেটা বৃদ্ধি পেলো সেইটা উপরে থাকবে আর যেটা পূর্বে ছিল আসল সেটা নিচে থাকবে ইন্টু হানড্রেড এটা হচ্ছে ফর্মুলা তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধির হার সমান কথা হবে একুশো এক্সেস স্কোয়ার এটা উপরে এই বৃদ্ধিটা উপরে দিলাম আর নিচে পূর্বে কত ছিল দশ হাজার এক্স এটা নিচে দেবো এক দুই তিন চার দশ হাজার স্কোয়ার ইন্টু হান্ড্রেড এখানে একটা কথা বলে রাখি যদি কেউ এখানে লিখতে চাও যে শতকরা করা ক্ষেত্রফল বৃদ্ধি তখন এখানে শুধু হানড্রেড দিলেই হবে এখানে পারসেন্টটা দেবে না আর ওই ওইভাবে না লিখে এইভাবেই লেখার চেষ্টা করবে ক্ষেত্রফল বৃদ্ধির হার তাহলে এখানে হান্ড্রেড পার্সেন্টটা দিতে পারবে ওকে এরপর দেখো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দিলাম এখানে দেখো দুটো শূন্য দুটো শূন্য কাটলো আরও দুটো শূন্য আরও এখানে দুটো শূন্য কেটে গেলো কিছুই নাই সব কেটে গেল রয়ে গেল একুশ আর পার্সেন্টটা মানে একুশ পার্সেন্ট এটাই হচ্ছে তোমাদের ক্ষেত্রফল বৃদ্ধির হার নেক্সট দেখো এগারোর ধাকাটা কি বলা আছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় সময় মতো বিল দিয়ে আমার কাকিমা চুয়ান্ন টাকা ছাড় পেলেন বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে এই অঙ্কটা আমরা বিশেষ টেকনিকে বের করবো খুব সহজ পদ্ধতিতে এটা আরও অন্য পদ্ধতিতেও বের করা যেতে পারে তো আমি কিভাবে করব দেখো একটা জিনিস তোমাদেরকে বলি যেমন আমরা যে কোনো জিনিসকে সম্পূর্ণ জিনিসটাকে এক অংশ ধরে থাকি সেমনি সৎ করার ক্ষেত্রে সম্পূর্ণ জিনিসটাকে হানড্রেড পার্সেন্ট বলবো একশো পার্সেন্ট ঠিক আছে যে কোনো জিনিসের একশো পার্সেন্ট মানেই জানবে সেই জিনিসটাকেই বোঝানো হচ্ছে এবারে যদি বলি যে পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছি তার মানে ওই বিলটার পুরোপুরি একশো পার্সেন্ট দিচ্ছি না আমি ধরো বিলটায় একশো টাকা আমার বিল এসেছিলো এবারে আমি যদি একশো টাকাই দিয়ে দিই তার মানে বিলটার হানড্রেড পার্সেন্টই আমি দিলাম কিন্তু যদি বলি যে আমি একশো টাকা দেবো না পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে দে দেবো তাহলে একশো থেকে পনেরো টাকা যদি কমিয়ে দিই পঁচাশি টাকা তাহলে আমাকে যদি কেউ ডিসকাউন্ট দেয় পনেরো পার্সেন্ট তাহলে আমি কত দেবো পঁচাশি টাকা দেবো এই হচ্ছে ব্যাপার তাহলে এখানে কি বিদ্যুৎ বিলের পনেরো পার্সেন্ট টাকা এখানে পার্সেন্টেও বলা আছে আর টাকাতেও বলা আছে পরিমাণটা তার মানে কি বিদ্যুৎ বিলের পনেরো পার্সেন্টটাই হচ্ছে চুয়ান্ন টাকা তাই না তাহলে আমাদেরকে বিদ্যুৎ বিলের হান্ড্রেড পার্সেন্ট বের করতে হবে সেটাই হচ্ছে বিদ্যুৎ বিলের পরিমাণটা তাই না তাহলে আমরা এখানটায় লিখব যে শর্তে বিদ্যুৎ বিলের পনেরো পারসেন্ট সমান চুয়ান্ন টাকা অতএব বিদ্যুৎ বিলের এক পার্সেন্ট সমান কথা হবে চুয়ান্ন বাই পনেরো টাকা আর বিদ্যুৎ বিলের একশো পারসেন্ট সমান কথা হবে চুয়ান্ন বাই পনেরো গণিত একশো এবারে এটাকে আমরা পাঁচ দিয়ে কাটি পাঁচ তিনে পনেরো আর পাঁচ কুড়ি শ আর তিন দিয়ে এটাকে কাটি তিন আঠেরো চুয়ান্ন তাহলে আঠেরো দু ছত্রিশ আর একটা শূন্য এত টাকা তাহলে তিনশো ষাট টাকা বেরোলো তাহলে কি অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ তিনশো টাকা এটাই আমাদের উত্তর ওকে তাহলে আজকের ভিডিওতে এগারো দাগ অব্দি অঙ্কগুলি হলো আগামী ভিডিওতে বারো দাগ থেকে বাকি অঙ্কগুলি সলভ করা হবে তোমরা এই অঙ্কগুলি ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো ভালো থেকো